আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্টাডি সেন্টার ডিস্ট্রিক্ট নেম দেখো বাঁকুড়া অনেকেই আমাকে ফোন করেছো কমেন্ট করছো যে বাঁকুড়ার কোথায় কোথায় স্কুলগুলো রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস কতগুলো স্কুল আছে কতগুলো স্কুল বন্ধ রয়েছে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদেরকে আমি একটি কথাই বলবো চেষ্টা করো এই সরকারি স্টাডি সেন্টারগুলোতে অ্যাডমিশান নিতে কোনো দিন তোমরা প্রতারিত হবে না কোনো সমস্যায় কিন্তু পড়বে না ঠিক আছে তো চলো দেখা যাক দেখো এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে টোটাল স্কুল দেখো কতগুলো আছে টোটাল দেখো আটখানা স্কুল কিন্তু বর্তমানে রয়েছে এই আটটা স্কুলের মধ্যে তোমার স্কুল রয়েছে কিন্তু তোমার মাত্র ছটা ওপেন রয়েছে ছটা বাকি দুটো কিন্তু বন্ধ হয়ে গেছে তাই কোন ছটা বর্তমানে ওপেন আছে এবং কোনগুলো বন্ধ হয়ে গেছে অবশ্যই তোমরা দেখে নাও তোমাদের বাড়ির কাছাকাছি যে স্কুলটা হবে সেই স্কুলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে সেখানে অ্যাডমিশনটা নিয়ে নাও তো চলো আমরা প্রথমে দেখো আইডি নাম্বার এক কোড নাম্বার দেখো টু ফোর জিরো ওয়ান নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্টাডি সেন্টার তো এইটা স্কুলের নামটা একবার তোমরা দেখে নাও একের স্কুলটা দেখো বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল ঠিক আছে স্কুলের নাম হলো পোস্ট হচ্ছে বাঁকুড়া পিএস এবং ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই স্কুলের কাছাকাছি তোমার যারা থাকো তারা এই স্কুলে অ্যাডমিশান নিতে পারো আচ্ছা যিনি কো অর্ডিনেটর বা যিনি হেড স্যার রয়েছে ওনার নামটা একবার তোমরা দেখতে পাচ্ছ এখানে দুজনের নাম দেওয়া হচ্ছে কামাখ্যা বিশ্বাস সোমনাথ মালাকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে তোমরা এখানে কন্ট্যাক্ট করে নেবে এবং এটা কিন্তু ইমেল আইডি দেয়া রয়েছে ওকে তা এই স্কুলের কাছাকাছি তোমরা যারা থাকো এই স্কুলে তোমরা ভর্তি হতে পারো অবশ্যই আগে ফোন করে নিও চলো আমরা দু নম্বর স্কুলটা দেখে নিই দেখো দু নম্বর স্কুলের নামটি হচ্ছে তোমার কুসুম বনি যমুনা দাস খেমকা উচ্চ বিদ্যালয় হচ্ছে স্কুলের নামটা একটু কঠিন তবে বুঝতে পারছো নাম লেখা দেখো কুসুম বনি যমুনা দাস খেমকা উচ্চ বিদ্যালয় স্টেশন রোড ব্লক অ্যান্ড পিএস হচ্ছে দেখো বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড দিয়ে দেওয়া হয়েছে এবং যিনি এখানকার কোঅর্ডিনেটর তার নাম দেখো লেখা দিয়েছে ওনার ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে ইমেল আইডিও দেওয়া রয়েছে এখানেও তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারো যাদের কাছাকাছি এই স্কুলটি পড়ছে হয়েছে আচ্ছা আমরা তিন নম্বরের স্কুলটা দেখে নেব তো তিন নম্বর স্কুলের নামটা তোমরা একবার দেখে নাও স্কুলের নাম হচ্ছে দেখো পায়রাগুড়ি পায়রাগুড়ি হাই স্কুল ঠিক আছে ভিলেজ অ্যান্ড পোস্ট নেমও পায়রাগুড়ি আছে ঠিক আছে ডিস্ট্রিক্ট বাঁকুড়া রয়েছে আর যিনি এখানকার হেড স্যার বা কো অডিওটার নাম দেখো অনুপ কুমার মাহাতো তোমার ফোন নম্বর দিয়ে দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে তোমরা এখানে যোগাযোগ করে নাও ওকে আচ্ছা আমরা পরের স্কুল দেখে দেবো দেখো চার নম্বরে যে স্কুলটি রয়েছে তো স্কুলের নামটা একবার তোমরা একবার ঠিকানা বা অ্যাড্রেস দেখে নাও দেখো পাথর মোড়া হাই স্কুল পাথর মোড়া হাই স্কুল ভিলেজ দেখো দেওয়া হয়েছে মহেশপুর ঠিক আছে পোস্ট দেখো নতুন বলরামপুর ডিস্ট্রিক্ট তো বাঁকুড়া দেওয়া হয়েছে যিনি কো অনিয়টা তার দেখো নাম হচ্ছে পিন্টু ঘোষ এবং দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করে নিও ইমেল আইডিও কিন্তু দেওয়া রয়েছে ওকে আচ্ছা পরের স্কুল দেখো আমাদের আইডি নাম্বার দেখো টু জিরো এবং এই স্কুলের অ্যাড্রেসটা তুমি একটু পুরোটা দেখে নাও স্কুলটার নাম দেখো আমার কানন দেশবন্ধু বিদ্যালয় কী বল আমার কানুন দেশবন্ধু বিদ্যালয় পোস্ট আমার কানুন ঠিক আছে ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড দেওয়া হয়েছে যিনি স্যার তার নাম দেওয়া হয়েছে তিনটে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল আইডিটা কিন্তু দিয়ে দিয়েছে এই স্কুলও তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে এবার দেখো ছ নম্বরে যে স্কুলটি রয়েছে এই যে স্কুলটি বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে তাই এই স্কুলে তোমরা কেউ ফোন করবে না কারণ এই স্কুলে কিন্তু বর্তমানে অ্যাডমিশান প্রসেস বন্ধ রয়েছে যদি কখনো ওপেন হয় আমি অবশ্যই তোমাদের জানাবো আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে কি কারণে বলো এখানে স্টুডেন্ট অ্যাডমিশান নিচ্ছে না তাই এখানে কিন্তু স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ প্রচুর স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট হতে পারো বিভিন্ন এজেন্ট মারফত অ্যাডমিশন নিচ্ছে তার জন্য স্কুলগুলোতে যেহেতু সরকারি স্কুলগুলোতে কোনো অ্যাডমিশন হচ্ছে না বলে স্কুল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা সাত নম্বরে চলে আসো দেখো মগরা হাই স্কুল ঠিক আছে আর যিনি কো অনটা দেওয়া রয়েছে তার নাম তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ ফোন নাম্বারও দেওয়া রয়েছে ইমেল আইডিও কিন্তু দেওয়া রয়েছে ওকে এই স্কুলটা তোমরা ভর্তি হতে পারো এবং দেখো এখানে সিরিয়াল নাম্বার আট নাম্বারে কিন্তু আরেকটি স্কুল রয়েছে এবং এই স্কুলটির কোনো ফোন নাম্বারও নেই কিছুই নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুই নেই অর্থাৎ এই স্কুলটিও কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে তাহলে যারা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টে থাকো তোমরা আশা করি বুঝতে পেরেছ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের টোটাল আটটা স্কুল ছিল বর্তমানে ছটা ওপেন আছে ছটার কিন্তু আমি পুরো ডিটেলস দিয়ে দিলাম এবারে তোমরা অবশ্যই আমাকে ফোন করে বলো যে দাদা কোন স্কুলে কমার্স কোন স্কুলে সায়েন্স আছে দেখো আর্টস প্রত্যেকটা স্কুলে রয়েছে তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নাও কোথায় সায়েন্স কোথায় কমার্স কোথায় আর্টস রয়েছে এবং কিছু কিছু স্কুলে হয়তো মাধ্যমিক রয়েছে এবং কিছু কিছু স্কুল মাধ্যমিক মাধ্যমিক দুটোই রয়েছে ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো বাঁকুড়া ডিস্ট্রিক্টে ভর্তি হয়ে যাও যদি ওখানে যদি না ভর্তি হতে পশ্চিমবঙ্গে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ভর্তি হলেই হবে কিন্তু চেষ্টা করো সরকারি স্কুলে ভর্তি হওয়ার ঠিক আছে এবং তোমরা আমাকে অনেকেই ফোন করো দাদা তুমি ভর্তি করে দাও দেখো আমি কোনো অ্যাডমিশন করাই না তোমাদের চেষ্টা করি তোমাদের প্রতারিত না হও আমি একজন শিক্ষক আমি ভালো নোট এবং সাজেশান একটা স্বল্প মূল্যে দিই যে সাজেশান এবং নোটগুলো তোমরা সংগ্রহ করলে কোথাও পড়তে যাওয়ার দরকার নেই ঘরে বসে পড়াশোনা করো কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমার সাথে যোগাযোগ করে তোমরা নোটগুলো সংগ্রহ করতে পারো ঠিক আছে আজকের এখানে ভিডিও আমি শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো